<تصحيح> شوبر سريشتو شيرا اما دير نبي شوبر اوردي شيرا اما النبي نبي شوبر سريشتو شيرا اما النبي نبي شوبر اوردي شيرا اما دير نبي الحمد لله رب العالمين وصلاه وصلاه على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في إسلامي بحير مدني چنل دوشق بندو الحمد لله عز وجل مدني چنل ارنوشتان আমাদের প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লামের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আল্লাহ তালার দয়ায় আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজল আমরা আমাদের প্রিয় নবী সাল্ল তাল আলী ওয়াসাল্লামের পবিত্র জীবনীর উপর আলোচনা করার এবং শোনার সৌভাগ্য অর্জন করছি আল্লাহ তাল দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রকৃত মহাব্বত আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন নবী নবীন সাল্লাহ তালী আলি আলী ওসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা একটি শরীফের ফজিলত শুনে নিই আতীব ফি আমাল আমলি ইবনে শাহিন থেকে বর্ণিত যে আমাদের প্রিয় নবী সাল্লু তল্লা ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি আমার ওপর সারাদিনে এক হাজার বার দরুশরীফ পাঠ করে সে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নিবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কেমন সৌভাগ্যের বিষয় প্রিয় সামিবেরা এবং মাদানি চ্যানেলের দর্শকবিন্দু এক হাজার বার যদি আমি দূরশরীফ পড়তে চাই তাহলে বেশিক্ষণ হয়তো সময় লাগবে না এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট অনেক সময় অনেকে ছোটো দূরশরিফ আলী আলিহিসাল্লাম সল্লাহু আলা মুহম্মদ এগুলো পড়লে অনেক সময় চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় তো আমার নবীর আশিকরা যারা আমরা শুনছি এই অনুষ্ঠান আমাদের উচিত যে আমরা প্রতিদিন কমপক্ষে এক হাজারবার শরীফ পাঠ করা যদি তাও না পারি আমার আমির এহলে সন্ন্যাদ দামাতবার কাতুমুল আলিয়া এটা মাদানী নামাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যে আপনি কি কমপক্ষে তিনশো তেরোবার শরীফ আজকে পড়েছেন তো তিনশো তেরোবার দূরশ্বরীফের এটা একটা হেকমত হচ্ছে যে ওলামা একরাম বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ওয়ালি ওয়াসাল্লামের প্রতি যে ব্যক্তি প্রতিদিন তিনশো তেরোবার করে দূরশ্বরী পড়বে তার নামটা আল্লাহ আল্লাহতালার দয়ায় আশা করা যায় অধিক দূরশ্বরী পাটকারীদের আল্লাহ আল্লাহতালা অন্তর্ভুক্ত করে নেবেন এবং তাকে অধিক পাটকারী হিসেবেই গ্রহণ করা হবে বা গণ্য করা হবে সোবাহান আল্লাহ আমরা নিয়ত করে নিজে ইনশাআল্লাহ আজবাজাল আমরা পারি তিনশো তেরোবার অথবা এক হাজার বার অথবা এর চেয়ে বেশি যদি পারি ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয়নবী হুজুর পুরনুর সাল্লাহ তলিহিআলামের উপর দুরশরিফ পাঠ করবো ইনশাল্লাহ আজল আসুন একবার মোহাম্মদ শখের দুরশরিফ পড়ি সল্লু আল হাবীব সাল্লাহ তল্লা মহম্মদ সাহ্লা সালাম আলী কে আর আল্লাহ এই চ্যানেলের দর্শকবিন্দু আমাদের প্রিয়নবী সাল তালা আলিহি ওয়াসাল্লামের জীবনীর সাথে আলোচনার সাথে একটা শব্দ আমরা খুবই শুনে থাকি বেশি পরিমাণে শুনে থাকি সেটা হচ্ছে উম্মি আমরা অনেকেই এই দরুশ্রীপটা আমরা জানি যে সল্ল্লাহ আল নবীগিল উম্মি ওয় আলিহি সল্ল আলিহি ওয়াসাল্লাম সালাত ওয়াসালাম আলী কিয় আল্লাহ যেটাকে দরুদের রজভিয়া বলা হয় এই নবীগিল উম্মি উম্মি শব্দের অর্থ কী আমরা অনেকেই অনেক ইজিতিমার মধ্যে অনেক ওলামা রাম মুফতিয়ানেক রামের আলোচনার মধ্যে শুনে থাকি আমার নবী হচ্ছেন উম্মি নবী এই উম্মি শব্দটার অর্থ কী হতে পারে আসুন আজকে আমাদের প্রিয়নবী তা তাল আলী এই অনুষ্ঠান থেকে আমরা শোনার সৌভাগ্য অর্জন করি সিরতে মুস্তাফা সল্লাহু তাল আলী ওসাল্লাম যার লেখক হচ্ছে আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব থেকে এগুলো আপনাদের সামনে পেশ করা হচ্ছে আমাদের প্রিয়নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের উপাধি হলো উম্মি এই শব্দটির দুটি অর্থ হয়তোবা অম্মুল কোরা এর দিকে সম্পর্ক অম্মুল কোরা এই শব্দটা হচ্ছে মক্কা শরীফের উপাধি এই জন্য উম্মি এর অর্থ হল মক্কা শরীফের অধিবাসী যদি উম্মি শব্দের সম্পর্ক অম্মুল কোরার দিকে হয় তো অম্মুল কোরা এটা হচ্ছে মক্কা শরীফের একটা উপাধি তো সেই হিসেবে উম্মি যখন বলা হবে তখন এটার দ্বারা উদ্দেশ্য হবে যে মক্কা শরীফের অধিবাসী বা উম্মি এর অর্থ হলো যিনি দুনিয়াতে কোনো মানুষ থেকে লেখাপড়া শিখেননি এটি হুজুরে আকদার সাল্লাহ তালিয়া তথা আমাদের পিয়নবী সালের এক অনেক বড় মজেজা যে দুনিয়াতে কেউ আমাদের পিয়নবী সাল্লামকে লেখাপড়া করার কিন্তু আল্লাহ তালা তাকে এমন জ্ঞান দান করেছেন যে তার সিনা মুবারক তার বক্র শরীফ পূর্ববর্তী এবং পরবর্তীদের এলম এবং মারিফতের ধনভাণ্ডারে পরিণত হয়েছে আর তার উপর এমন কিতাব নাজিল হয়েছে যেটার মাধ্যমে তিবিয়ান আন লিকুল্লি সাইন অর্থাৎ প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট বর্ণনা সম্বলিত এমন কিতাব আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসলামের উপর অবতীর্ণ হয়েছে এবং যার শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ আলা তো এইটার বিষয়ে ইঙ্গিত করে আমাদের পিয়নী সাল্লাহ তালা আলিহিআ আলি ওয়াসাল্লামের একটি উপাধি হচ্ছে উম্মি মানে যার দুনিয়াতে কোনো শিক্ষক নাই সেই জন্য ওনাকে উম্মি বলা হয় মৌলানা জামি তাল আলাই বড় সুন্দর বলেছেন যে এটা একটা ফার্সি আশা আর যেটা আমি বাংলা অনুবাদ আপনাদের সামনে পেশ করছি আমাদের নবী করিম সালাহ আলিহি ওয়াসাল্লাম কখনো মক্তবে যাননি কখনো লিখা শিখেননি কিন্তু আপন চোখের আবরুর ইশারায় শত শত মাদ্রাসার সবক পড়িয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমাদের পিরবী সাল্লী কে আল্লাহ তালা এমন জ্ঞান দান করেছেন যে পূর্ব পশ্চিম থেকে শুরু করে ডানে বামে এবং আঠারো হাজার মখলুকা থেকে শুরু করে আল্লাহ তালার এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি সম্পর্কে আমাদের পির নবী আলী ওসাল্লাম জানেন না এই জন্য আমার আলা হজরত রহমতুল্লাহি তালে বড় সুন্দর বলেছেন অর কুই গাইব তুম তুমসে নিহা হো বালা জব না খুদা হি চুপা তুম পে কর উডো দরুদ আমার আলা হজরত রহমতুল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী কাবাসাল্লাম আপনার থেকে আর কি গোপন থাকতে পারে যখন আল্লাহ তালাও আপনার থেকে গোপন নয় অর্থাৎ আপনি আল্লাহ তালার সাথে দিদার লাভ করেছেন তো এই জন্য আমার আল্লাহ হজর বলতেছেন আল্লাহ তালার সাথে আপনি দিদার লাভ করেছেন তো দুনিয়ার মধ্যে আর কি উদ্দেশ্য জিনিস আপনার অজানা জিনিস থাকতে পারে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইয়ারুসোল্লাহ আপনার উপর দরুদ এবং সালাম আল্লাহ তালা আমার আলা হজরত রহমত তা তালের সৎকায় আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহ তাহলামের প্রতি এলমে গায়েব তথা অদৃশ্য জ্ঞানের অধিকারী হিসেবে নিজের আকিদা তথা বিশ্বাসকে পাকাপুক্ত করে এই বিশ্বাসকে ধারণ করে দুনিয়া এবং আখেরাতের প্রতিটা স্তর অতিক্রম করার তৌফিক দান করুক আমিন তা নামিন সাল্লী ওসালাম সল্লু আলআ সাল্লাহ আলহাম মোহাম্মদাহী ও ইসলামী ভাইরা এবং মাদারী চ্যানেলের দর্শক প্রকাশ্য এটা যে যার শিক্ষক এবং শিক্ষা প্রদানকারী উভয় জাহানের পালন কর্তা তথা আল্লাহ তা হন এরপর কোন শিক্ষক থেকে শিক্ষা গ্রহণ করার কি প্রয়োজন হতে পারে আলা হজরত রহমতুল্লাহি তাল আলাই বড় সুন্দর বলেছেন একটি আষাহারের মধ্যে আরো সুল আল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমরা আমাদের জ্ঞান দ্বারা হয়তো উম্মি শব্দটার অনেকগুলো ব্যাখ্যা আমরা করে যাচ্ছি শুনে যাচ্ছি কিন্তু এটার আসলেই কি এটার প্রকৃত অর্থ কী এটা আল্লাহ আল্লাহতালাই ভালো জানে এরপরেও উম্মি শব্দটা আমার নবী করিম সাল্লাহ তাের সাথে সম্পৃক্ত হওয়ার এবং আমার নবী করিম সাল্লাহসাল্লামকে নবী ইল উম্মি উম্মি নবী বলার এটা অনেকগুলো হেকমত রয়েছে আমি আগেও বলেছি যে উম্মি শব্দের একটা অর্থ হচ্ছে এটা যদি উম্মুল করার দিকে সম্পর্কিত করা হয় তখন এর অর্থ হবে মক্কা শরীফের অধিবাসী নবীল উম্মি মানি মক্কাবাসী নবী আর উম্মি শব্দের আরেকটা অর্থ হলো যার দুনিয়াতে কোনো শিক্ষক নাই তো সেই হিসেবে এই উম্মি নবী নবীল উম্মি উম্মি শব্দের কি হেকমত আসুন আমরা শুনে নিই প্রথমটি হলো যেন সারা দুনিয়াকে জ্ঞান এবং হেকমত শিক্ষা প্রদানকারী আমাদের প্রিয় নবী সাল আলী ওয়সালামী হম এবং আমাদের প্রিয়নবীর সাল্লাহ আলিয়ালামের শিক্ষক শুধুমাত্র আল্লাহ তালাই হন অর্থাৎ দুনিয়াতে সবাইকে আমাদের নবী সাল্লাল্লাহু সাল্ল আলী ওয়াসাল্লাম প্রশিক্ষণ দান করবেন আমাদেরকে শিক্ষা দান করবেন সুন্নত এটা আমাদের জন্য আদর্শ রেখে যাবেন আর আমার আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে শিক্ষা দেবেন আমার আল্লাহ তালা কোনো মানুষ যেন তার শিক্ষক না থাকে কেননা কখনো কেউ যেন এটা বলতে না পারে যে পয়গম্বর যাকে তোমরা মানছ তিনি হচ্ছেন আমার সাগরিক তাকে আমি পড়িয়েছি তাকে আমি অনেক দিন কিতাব পড়িয়েছি এটা পড়িয়েছি এটা শিখিয়েছি ওটা শিখিয়েছি দ্বিতীয় হলো যে কোনো ব্যক্তি কখনো যেন এই খেয়াল করতে না পারে যে অমুক ব্যক্তি হুজুর পূর্ণ সাল্লাহ তা আলী ওসলামের শিক্ষক ছিল তো হয়তো তিনি হুজুর সাল্লাহ তা আল আলী ওসলামের চেয়ে বেশি জ্ঞান সম্পন্ন হবেন মনে রাখবেন এটা আমরা সবাই জানি যে কোনো মানুষ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাকে সবাই জ্ঞানীগুণী হিসেবে জানে তো যখন ওই ছেলে থেকে ওই ছেলের কাছ থেকে কেউ শুনে যে এটা আমার উস্তাদ এটা আমার শিক্ষক আমি ওনার থেকে লেখাপড়া করেছি তখন মানুষের স্বাভাবিক ধারণা চলে আসে যে ওনার ছাত্র যদি এত জ্ঞানী হয় তাহলে ওনার শিক্ষক কত জ্ঞানী হবে তৃতীয় রহস্য হলো হেগমত হলো আমাদের পির নবী সাল্লাহ তালীল ওসাল্লামের ব্যাপারে কেউ এই ভুল ধারণাও যেন করতে না পারে যে আমাদের পির নবী সাল্লাহ ওসাল্লাম খুবই শিক্ষিত ছিলেন এই জন্য তিনি নিজেই কোরআনের আয়াতগুলোকে নিজের পক্ষ থেকে বানিয়ে পেশ করেছেন এবং কোরআন তারই প্রস্তুতকৃত ও লিখিত কালাম মনে রাখবেন যে যখন কোনো শিক্ষিত মানুষ কোনো একটা স্পেশাল জিনিস নিয়ে আসে তো তখন সবাই বলে যে উনি এগুলো ওনার জ্ঞান গরিমার দ্বারা হয়েছে আমাদের নবী করিম সাল্ল্লাহ তালী ওয়াসাল্লাম যখন মানুষের সামনে এটা পেশ করবেন যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে কালাম এটা আল্লাহর কালাম এটা কোনো মানুষের কালাম না তো মানুষ যাতে এটা বলতে না পারে যে না না উনি তো শিক্ষিত ছিলেন উনি এই জন্য এটা করেছেন উনি নিজের থেকে বানিয়ে লিখেছেন তো মানুষ যেন এটা বলতে না পারে চতুর্থ হিকমত হচ্ছে যখন হুজুর সল্লাহু তাল আলী ওয়াসাল্লাম সমগ্র দুনিয়াকে কিতাব ও মতের শিক্ষা দিবেন তখন কেউ যেন এটা বলতে না পারে আগেরও পুরাতন কিতাব সমূহকে দেখে দেখে এই ধরনের অমূল্য ও বিপ্লব আনায়নকারী মাদানি পরিবর্তন আনায়নকারী শিক্ষা দুনিয়ার সামনে উপস্থাপন করছে কেউ যেন এটাও বলতে না পারে কেননা আমার নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে কোনো কিতাব বলেন পূর্ববর্তী কিতাব ওই সময়ের প্রচলিত কিতাব এগুলো স্টাডি করার পরিবেশ আমার নবী করিম সাল্লাহামের মাঝে না থাকার এটাও একটা হিকমত পঞ্চম হিকমত হচ্ছে যদি হুজুর সাল্লাহ আমাদের পিয়নবী সাল আলী আলী ওয়াস্লামের কোনো শিক্ষক থাকতো তবে তাকে তার শিক্ষকের সম্মান করতে হতো আমার নবী করিম সাল আলী ওসাল্লামকে তার শিক্ষকের সম্মান করতে হতো অথচ আমাদের নবী সাল আলী ওয়াকে মহান স্রষ্টা আল্লাহ তালা এই জন্য সৃষ্টি করেছেন যে সমগ্র জাহান সমগ্র জগৎ আমার নবী সাল্লাহ তাহসলামকে যেন সম্মান করে সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহমদি পুরো জাহানি আমার পিয়নবী সাল্লাহ সাল্লামকে সম্মান করা এটা আমার আল্লাহ তালা চান তো আমাদের উচিত আমাদের পিয়নবী সাল আল্লাহলামকে আন্তরিকভাবে মহব্বত করা এবং আমাদের প্রিয় নবী সাল আলী আন্তরিকভাবে সম্মান করা এবং অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান প্রদর্শন করা আল্লাহ তা আল্লাহ দরবারে দোয়া করি যে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই জিনিসগুলো বোঝার দফিক দান করে আল্লাহ তালা এটাকে পছন্দ করেননি যে আমার মাহবুব কারো সামনে ছাত্রসুলভ নত জানু হোক এবং কেউ তার শিক্ষক হোক সুবাহান আল্লাহ আমাদের পির নবী সাল্লাহ তা আলী ওসাল্লাম কে আল্লাহ তালা কেমন মহাব্বত করেছেন কেমন সম্মান দান করেছেন এবং কেমনভাবে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালি ইসলাম এর সম্মানকে আমাদের মাঝে প্রকাশ করেছেন তো আমাদেরও প্রয়োজন আমাদের পিয়নবী সাল্ল তালামকে মহাব্বত করা ওনাকে সম্মান প্রদর্শন করা এবং নিজের জান মাল যা কিছু আছে আমার নবী করিম সাল্লাহু তালিয়া ইসলামের জন্য কোরবান করে দেওয়া উৎসর্গ করে দেওয়া কেননা আমরা সবাই জানি যে সমস্ত সাহবাইক রাম আলিহিমুর রিদওয়ান আমাদের নবী করিম সাল্ল্লাহ তালিয়া সংস্পর্শে ছিলেন আমাদের আমাদের প্রিয়নবী ওয়াসাল্লামের আদর্শ দেখে তারা উৎসাহিত হয়েছেন এবং আমাদের নবী করিম আলী ওয়াসাল্লামের নুরানি কদমের মধ্যে তারা তাদের দন সম্পদ সব কিছু বিছিয়ে দিয়েছেন আল্লাহ তা তাল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই উম্মি নবী তথা আমাদের নবী সাল্লাহু তালা আলী আলী ওয়াসাল্লামকে বাস্তবিক পক্ষে প্রিয়নবী সাল্লামকে সম্মান করার এবং আমাদের প্রিয়নবী সাল্লাহ তলামের যে পছন্দনীয় কাজ সুন্নত রয়েছে এগুলোর উপর আমল করার এবং আমাদের সবাইকে একে অপরকে উদ্বুদ্ধ করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে দাওয়াত ইসলামী নিজেও সুন্নতি পরিবেশের মধ্যে গড়ে ওঠার জন্য উৎসাহ দেয় অপর মানুষকে সুন্নত শিখানোর জন্য সুন্নতি পরিবেশে আসার জন্য উদ্বুদ্ধ করে আমার আমিরা হলে সুনত দাম কাতুমুল আলিয়া দাবাত ইসলামী ওয়ালাদেরকে এই জিনিসই শিখাচ্ছেন এই মন মানসিকতা প্রদান করছেন যে আমাদেরও প্রয়োজন যে আমাদের প্রিয় নবী সাল্লাহ তল আলী ওয়সালামের আদর্শের উপর আদর্শিত হয়ে আমরা প্রত্যেকেই ন্যাক্কার মুসলমান হয়ে আল্লাহ আল্লাহতালার প্রিয় বন্ধ হওয়ার চেষ্টা করা দরকার আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ তাল্লামের প্রকৃত আশিকদের সৎকায় আমাদের সবাইকে প্রকৃত আশিক খাবার সত্যিকার আশিক খাবার তৌফিক দান করুক আমিন বিজাহি নবীল আমিন সল্লু আল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আজ্জা বজল যে আমরা সবাই জানি যে আমাদের প্রিয় নবী সাল্লাহ তলিহি আলী ওয়াসাল্লামকে উম্মি নবীল উম্মি তথা উম্মি নবী বলা হয় এই উম্মি নবীর বিভিন্ন অর্থ আমরা শুনলাম এটার হেকমত কি এটাও শুনলাম তো আমার প্রিয়নবী আমাদের নবী সাল্লাহ তাল আলী ওয়াকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এবং জ্ঞান দান করেছেন এমন জ্ঞান দান করেছেন যেটার কোনো সীমা নেই যেটার কোনো আয়তন বা কিছুই বের করা সম্ভব না আমাদের প্রিয়নবী সাল্লাহ তাল আলী ওয়া জ্ঞানের বিষয়ে এসেছে যে আমার আল্লাহ তালা আমাদের প্রিয়নবী সাল্লাহ আসমকে এমন জ্ঞান প্রদান করেছেন যে মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে যেটার খোলাসা কিছুটা এরকম যে একবার আমাদের নবী করিম রৌফ রহিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম বিরাট একটা লিস্ট নিয়ে এভাবে ইরশাদ করলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো এটা কি যখন সাহাবাইকার আরসক্লো আর রসুল আল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম আমাদের তে আল্লাহ এবং আল্লাহ রসুলাম এই ভালো জানেন এটা কি তখন আমাদের নবী করিম সাল আল্লাহ তাল আলী ওসাল্লাম ইসাত করলেন এটা হচ্ছে জান্নাতি এবং জাহান্নামীদের লিস্ট এখানে কেয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে তাদের নাম এখানে লিপিবদ্ধ আছে সুবাহান আল্লাহ তা বোঝা গেল যে আমাদের নবী করিম রউফুর রহিম সাল আল্লাহ তাল আলী ওসাল্লামকে আল্লাহ তালা এমন জ্ঞান দান করেছেন যে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে যেমন দাজ্জাল সম্পর্কে আমাদের নবী করিম সালাম আমাদেরকে শুনিয়েছেন এবং অনেক বিষয় এরকম এসেছে যে শুধু তিনি নিজে জ্ঞানী ছিলেন এটা নয় অন্য কোনো দুর্বল বা অন্য কোনো মানুষ জ্ঞানের অভিযোগ করলে আমার নবী করিম সাল্লাহ তা দয়ার মাধ্যমে তাদেরকে জ্ঞানী বানিয়ে দিতেন যেভাবে একটি ঘটনা আপনার আপনারা সবাই শুনেছি যে হজরত সঈদনা আবু হুরাইরা রি আল্লাহ তা আনহু এর জীবনী এর সাথে যে ঘটনা সংঘটিত হয়েছে আমার নবী করিম সলাল্লাহ আলি ওসাল্লাম যে একবার হজরত সৈয়দন আবু হুরা রদি আল্লাহু তালাহ এসে আমার নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তালা আলিহিআ আলী ওসাল্লামের নুরানি দরবারে পবিত্র দরবারে মোবারক দরবারে আরোস করল যে ইয়ারসুল আল্লাহ সাল আলিহি ওসাল্লাম আমি কোনো কিছু পড়লে আমি কোনো কিছু শুনলে আমার স্মরণে থাকে না আমার শক্তি দুর্বল তখন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলী ওসাল্লাম ইর্শাত করলেন হে আবু হুরাইরা তুমি তোমার চাদরটা বিছাও আমার নবী করিম আলী ওয়াসাল্লাম ওই চাদরের মধ্যে হাত মোবারক দ্বারা যেন কিছু দিলেন তখন হজরত সৈদনা আবু হুরাইরা রদী আল্লাহ তালুকে ইরসাদ করলেন হে আবু হুরাইরা যে তুমি এই চাদরটা তোমার বুকের উপর মুখের উপর মালিশ করে নাও এটাকে তুমি সুন্দর করে মালিশ করে নাও তখন হজরতনা আবু হরেইরা রদি আল্লাহ বলছেন যে এর পর থেকে আমাদের প্রিয় নবী সাল্লামের এই দান তথা আমার প্রতি এই দয়া এই দানের পর এই আমার চাদরের মধ্যে উনি কিছু দিয়েছেন এটা আমার মুখের উপর এবং বুকের উপর মালিশ করার পর আমার জ্ঞানের পরিধি এত বেশি বিস্তার লাভ করেছে আমার স্মরণশক্তি এত বেশি মজবুত হয়ে গিয়েছে আমার মুখস্থ শক্তি বেশি হয়ে গিয়েছে যে তখনের পর থেকে আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি অর্থাৎ দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আর কিছু বলেননি সোবাহন আল্লাহ সোবাহান্লাহ আমাদের সাল্লাল্লাহু সাল তালী ওসাল্লামের আল্লাহ তালা দয়ায় অনেক অসাধারণ অসীম জ্ঞানের অধিকারী ছিলেন কেন কেনই হবেন না কেননা ওনার শিক্ষক ছিলেন আমার আল্লাহ তালা ওনাকে শিখিয়েছেন আমার আল্লাহ তালা যার শিক্ষক হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী ওনার ছাত্র অসীম জ্ঞানের অধিকারী হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের অসীম জ্ঞান এই জিনিসগুলো বুঝার আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক আমার সৈদনা আবু হুরাই আর রদী আল্লাহ তালু আমাদের নবী করিম সাল পক্ষ থেকে এই নিয়ামত লাভ করার পর হাদিস শরীফের মধ্যে যদি আপনি দেখেন অসংখ্য বার আমার সৈদনা আবু হুরাইর রদি আল্লাহ তালাহানহুর নাম আপনি দেখতে পাবেন এটা কিভাবে কারণ আমার সৈদান আবু হুরেরা আল্লাহ তালানহুর উনি এত বেশি হাদিস শরীফ আমার নবী করিম সাল আলাহ থেকে শুনেছেন এবং বর্ণনা করেছেন আপনি যদি সিহাসিত্তা ছয়টা বিশুদ্ধ হাদিস শরীফের কিতাব যেগুলোকে সিহাসিত্তা বলা হয় ও সিহাসিত্তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস শরীফ বর্ণনাকারী রাবি বর্ণনাকারীর নাম হিসেবে আমার সৈদান আবু হুরাই রদি আল্লাহ তালানহুর নাম মুবারক আপনি পাবেন ওনার নামকে আপনি পাবেন এবং হাদিস শরীফের অসংখ্য জায়গায় এবং অসংখ্য হাদিস শরীফ যেগুলো আমরা ওলামাইকরামের জবান থেকে শুনে থাকি মোবাল্লিকদের জবান থেকে শুনে থাকি মুফতিয়ে পিরানি ইজামদের জবান থেকে শুনে থাকি তো তাদের এই হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস শরীফ আমার শৈদা আবু হুরাইরা রদিয়াল্লাহ তালহ বর্ণনা করেছেন আমার আবু হুরাহ এই জ্ঞানের বিস্তার এটা করতে এসেছে এই জ্ঞানের প্রশস্ততা করতে লাভ করেছেন আমার আল্লাহ তালা আমার নবী করিম সাল্লু তালসামের মাধ্যমে ওনাকে এই জ্ঞান দান করেছেন শুধু তাই নয় শহীদুলা আবু হুরাইরা রদি আল্লাহ তালাহু একবার ওনার মহাব্বতকারীদেরকে বলছিলেন যে আমাকে আল্লাহ তালা আমার নবী করিম রফ রহিম সাল্লাহ তালী ওসাল্লামের সৎকায় ওনার দানক্রমে এমন জ্ঞান দান করেছেন যেগুলো যদি আমি তোমাদেরকে বলি তোমরা আমাকে পাগল বলবে এবং আল্লাহ তালা আমাকে অনেক কিছুর জ্ঞানের বিষয়ে আমাকে জানিয়েছেন অনেক কিছু আমাকে জ্ঞান দান করেছেন তো প্রিয় ইস্তামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ হি আজ্জা বজাল আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম উম্মি নবী এটা আমরা এভাবেই ধারণা করি যে উম্মি অর্থ হচ্ছে আমাদের নবী করিম সাল্লাহ আলী ওয়া দুনিয়াবি কোনো শিক্ষক থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি ওনার শিক্ষক হচ্ছেন আল্লাহ তালা তো সেই হিসাবে এই উম্মি শব্দটাকে হালকা বাবার এই উম্মি শব্দটাকে দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আল্লাহ তাল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের নবী করিম করিমফুর রহিম সালাহসলামের সৎকায় আমাদের সবাইকে এলমে দিন ধর্মীয় জ্ঞান অর্জন করার কোরআন শরীফ এবং হাদিস শরীফের স্টাডি করার পড়ার এবং এগুলো পরে আমাদের নবী করিম সাল্লাহ আলী

Biddin Nabi